নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাইরে কিন্তু প্রচণ্ড গরম এমনকি সূর্যের তাপমাত্রা অনেকটাই বেশি প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সূর্যের তা আমরা যারা দোতলা তিনতলাতে থাকি কিংবা আমরা ফ্ল্যাটে থাকি অনেকেরই কিন্তু এমন পরিস্থিতি যে এসি নেই এসি ছাড়া আমরা আমাদের ঘরকে কিভাবে ঠান্ডা রাখতে পারবো এই এত তাপমাত্রাতেও এমনকি ছোট বাচ্চারা আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো এত গরমেও তারই আমি কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই যে টিপসটি শেয়ার করছি রান্নাঘরে আমাদের মহিলাদের তো অনেকটা সময় কাটে দেখুন আমার রান্নাঘরের জায়গাটা কিন্তু একেবারেই ছোটো দেখতেই পাচ্ছেন কিচেন স্লাব পেছনেই কিন্তু কিচেন কেবিনেট তা এই অল্প জায়গার মধ্যেও আমরা মহিলারা যখন রান্না করি ঘেমে তো স্নান হয়ে যায় এতটাই গরম তাই কি করলে রান্নাঘরটায় কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায় এমনকি গরমটা কম লাগে কারণ আমার যেখানে গ্যাস সেখানে কিন্তু কোনো জানালা নেই দেখতেই পাচ্ছেন সেখানে হলো দেয়াল এর ফলে গরম তাপ টা কিন্তু বাইরে জানলা দিয়ে বের হতে পারে না তাপটা কি হয় তাপটা পুরো রান্নাঘরটাকে আরও বেশি গরম করে দেয় তাই কিভাবে আমরা রান্না করলে রান্নার সময় গরমটা আমাদের কম লাগবে এর জন্য আমাদের একটি কাজ করতে হবে যাতে রান্নাঘরটা ঠান্ডা থাকে এর জন্য একটি পাত্র নিয়ে নিয়েছে আমি আমি পাত্রের মধ্যে কিন্তু বরফ নিয়ে নিয়েছি এখানে অনেকটাই বরফ নিয়ে নিয়েছি আর ফ্রিজের জল নিয়ে নিয়েছি আমি যখন রান্নাঘরে রান্না করি যে জানালাটা আছে জানালার পাশেই বরফের বাটিটাকে আমি রেখে দিই এর ফলে কি হয় জানলা থেকে যখনই হাওয়া আসে এই বরফের বাটি রেখে দেওয়ার কারণে গরম হাওয়াটাও কিন্তু সেটা বরফের বাটির উপর দিয়ে আসার কারণে হালকা একটু ঠান্ডা হয়ে যায় এর ফলে আমাদের যে রান্নাঘরের তাপমাত্রাটা কিছুটা হলেও কম হয় পুরোপুরি বলবো না যে একেবারে কমে যাবে কিন্তু কিছুটা হলেও কম হবে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যাদের রান্নাঘরে কোনো রকম চিপনি ইউজ করেন না দেখবেন রান্নাঘরটা ঠান্ডা থাকবে আপনারা শান্তিতে রান্না করতে পারবেন পরের টিপসটি তাহলে চলুন দেখেনি নিই আমরা গরমকালে যদি কোথাও বাইরে বেরাই অবশ্যই তো জলের বোতল আমরা ক্যারি করি কিন্তু আমরা এইভাবে যদি ফ্রিজে ঠান্ডা জলও নিয়ে যাই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বাইরে যে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার সেই তাপমাত্রায় কিন্তু এই ফ্রিজের জলটা একেবারে গরম আগুন হয়ে যায় তাই পাঁচ ছয় ঘন্টা একেবারে ঠান্ডা জল কিভাবে পেতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কি করতে হবে যে বোতলটা নিয়েছি আমি এই বোতলটার জলটাকে আমাদের কমিয়ে অর্ধেক করে নিতে হবে অর্ধেক বা তার বেশি করে নিতে হবে দেখুন আমি জলটাকে চলুন তাহলে কমিয়ে নিই জলটাকে আমি কমিয়ে নিলাম এবার আমি চলে এসেছি ফ্রিজের কাছে আমি কি করব ডিপ ফ্রিজের মধ্যে এই যে বোতলটার আমি অর্ধেক জল নিয়ে নিয়েছে এই বলটাকে এইভাবে আমি কাত করে ফ্রিজের মধ্যে রেখে দেবো বরফ হওয়ার জন্য দেখুন কাত করে রাখলে কিন্তু কিছুটা অংশ ফাঁকা থাকে এইভাবে কাঁত করেই রাখতে হবে আমি দু ঘন্টার জন্য রেখে দেব যাতে বরফটা খুব ভালোভাবে জমে যায় দু ঘন্টা পর আমি আপনাদের এসে দেখাবো দেখুন আমি এবার চলে এসেছি আমার যে জলের বোতলটা ছিল এবার আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন যেভাবে বোতলটা রেখেছিলাম সেইভাবেই বরফটা জমে গেছে এবার আমাদের কিন্তু একটি কাজ করতে হবে এবার আমি নর্মাল জল নিয়ে নেব যে অংশটা ফাঁকা রয়েছে যে হাফ অংশ এরকম লম্বা বরাবর ফাঁকা রয়েছে সেই অংশে আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এইভাবে যদি আমরা কোথাও বাইরে যাই রোদ্রে বেরানোর আগে একটি জলের বোতল নিয়ে যাই তাহলে কিন্তু কি হবে এই যে বরফটা গলতে অনেকটা সময় লাগবে এমন কি যে জলটা নিয়েছি সেই জলটাও ঠান্ডা থাকবে যখন আমাদের জলের তৃষ্ণা পাবে আমরা এই জলটা ঠান্ডা জলটা পেতে পারবো এমনকি আমাদের জলটা পাঁচ থেকে ছ ঘন্টা ঠান্ডা থাকবে কারণ জলটা পুরোপুরি বরফ হয়ে রয়েছে একপাশে ধীরে ধীরে গলতে থাকবে যখন প্রয়োজন তখন আমরা জলটা খেয়ে নিতে পারবো ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করবেন যদি ভাবেন অসুবিধা হবে ভিজে যাবে ব্যাগের জিনিসপত্র তাহলে আপনারা একটি প্লাস্টিকে মুড়িয়ে বোতলটা ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবে টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই এখানে আমি একটি নিয়ে নিয়েছি পাত্র বড় দেখি গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বরফ দেখুন আমি কিন্তু এই গরমকালে আমি ছোট ছোট বাটিতে অনেক বরফ জমাই যে নানা কাজে লাগে আর ঘরকে ঠান্ডা করার জন্য নানা কাজে আমি ব্যবহার করি আমাদের বাড়িতে যে কিচেন টাওয়ালটা থাকে কিচেন টাওয়ালেটাকে আমি এই বরফ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তিন চার মিনিট মতো একেবারে দেখুন ঠান্ডা হয়ে গেছে বরফটাও গলে গেছে এবার তাওয়ালেটার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটাকে এইভাবে আমি নিংড়ে বাইরে বের করে নিচ্ছি এবার এই ঠান্ডা তাওয়ালেটাকে কী কাজে ব্যবহার করব। আমরা রান্নাঘরে প্রত্যেকেই তাওয়ালে রেখে থাকি নানা রকম কাজে হাত মুছি এইভাবে ছোট্ট রান্নাঘরে যদি একটি আমরা একেবারে ঠান্ডা তাওয়ালে রাখি তাহলেও কিন্তু রান্নাঘরের তাপমাত্রাটা অনেকটাই কম হয় কারণ এই ঠান্ডা যে তাহলে এটা সেটা আশেপাশের বাতাসটাকেও ঠান্ডা করতে সাহায্য করে তাই আপনারা যখন রান্না করবেন রান্না করার আগে তাহলে এটাকে এইভাবে ঠান্ডা করে ভিজিয়ে নেবেন দেখবেন রান্না করতে আপনাদের কোনো রকম অসুবিধাই হচ্ছে না রান্নাঘরটা ঠান্ডাই থাকছে পরের টিপসটি তাহলে চলুন দেখে দুপুর বেলায় আমাদের ঘরের মেঝে এতটাই গরম হয়ে যায় যে ঘরের মেঝেতে বসবো বা যাদের এসি নেই অনেকে আছে ঘরের মেঝেতে একটু শুতে যায় সেই শোয়াটাও কিন্তু শান্তির সোয়া হয়ে ওঠে না পাখা চললেও পাখার হাওয়াও গরম থাকে তাই এই কাজটি করে দেখবেন এখানে একটি আমি বাল্টি নিয়ে নিয়েছি বাল্টির মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি এখানে দিয়ে দেব কিছুটা নুন দিয়ে দিলাম এরপর আমি যে জিনিসটা দেব সেটা হলো বরফ এই জলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ বরফ দিয়ে দিলাম যাতে জলটা একেবারে ঠান্ডা হয়ে যায় এবার কিছু সময় রাখব এক দুই সেকেন্ডের মতো তারপর এখানে আমি একটি কাপড় দিয়ে দিচ্ছি এবার এই জলটাকে কী কাজে ব্যবহার করব। যখন দুপুর দুপুরবেলায় আমরা ঘুমাতে যাই বা বিছানায় শুতে পারছি না এত গরমে তখন ঘরটা আমাদের এই বরফ ঠান্ডা জলে মুছে নিতে হবে তাহলে কিন্তু সে সিমেন্টের মেজেই হোক কিংবা টাইলস মার্বেলের মেজেই দেখা যাবে একেবারে ঠান্ডা হয়ে যাবে আর পাখার হাওয়াটা আমরা চালালেও পাখার হাওয়াটাও কিন্তু ঠান্ডা থাকবে তাই ছোট্ট এই টিপস গুলি অ্যাপ্লাই করলে কিছুটা হলেও ঘরের তাপমাত্রা কিন্তু কমানো যেতে পারে একদিন অন্তত আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসবে যাদের টিনের চাল কিংবা যাদের এসি নেই এবার যে টিপসটি শেয়ার করব আমাদের দেখা যায় শোয়ার রুমের বিছানা এতটাই পরিমাণে গরম হয়ে যায় যে শোয়াই যায় না তাই দরজা জানলা তো আমরা খোলাই রাখি কিন্তু পর্দাটা অবশ্যই দিতে হবে ঘরে মোটা ধরনের যাতে তাপমাত্রাটা না আসতে পারে বাইরের এবার যে কাজটি করতে হবে যেখানে পাখাটা চলছে সেই জায়গাটা এরকম একটি গামলায় নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা ফ্রিজের জল এই ফ্রিজের জলের মধ্যে দেখুন আমি একটি বরফের বাটি রেখে দেব এই বরফের বাটিটা রাখার কারণে যেটা হবে পুরো ঘরটার তাপমাত্রাটা কিন্তু কম হবে অনেক সময় যে পাখার হাওয়াটা গরম হয় না যখন পাখার হাওয়াটা ডাইরেক্ট এই ফ্রিজের জল বা বরফের ওপর পড়বে সেই হাওয়াটা ঠান্ডা হয়ে যাবে এমনকি চারপাশের যে বাতাসটা থাকবে সেই বাতাসটাকে ঠান্ডা করে দেবে আশা করছি এই টিপসটিও কাজে লাগবে চলুন তাহলে পরের যে টিপসটি বা আইডিয়াটি সেটি দেখে নিই আমরা অবশ্যই যখন অতিরিক্ত গরম হয়ে যাবে না বাইরের তাপমাত্রা বিশেষ করে বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত তখন এই ধরনের মোটা যে পর্দাগুলো হয় পর্দাতে আপনারা জালনায় দিয়ে দেবেন পুরো পর্দা যদি পাতলা পর্দাও হয় তাহলে বিছানার চাদর আপনারা ভিজিয়ে দিয়ে দিতে পারেন বিছানার চাদর ভিজিয়ে জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে দিয়ে দেবেন এতেও দেখবেন আপনাদের ঘরের তাপমাত্রাটা কম থাকবে কারণ বাইরের তাপমাত্রাটা ঘরে আসতে পারবে না আর গরমকালে চেষ্টা করবেন হালকা কালারের বিছানার চাদর পাতার সাদা বা যে কোনো হালকা হলুদ কালার উগ্র কালার যেগুলো লাল গোলাপি খয়রি বা যেগুলো আরও বেশি কালারগুলো আমাদের চোখে লাগে উগ্র কালার না একটু কম পাতবেন বিছানায় তাহলে কিন্তু সাদা কালার বা এই ধরনের হালকা কালারের চাদর পাতলেও কিন্তু ঘরের তাপমাত্রাটা দেখবেন অনেকটাই কম থাকবে পরের যে টিপসটি শেয়ার করব আমরা প্রত্যেকেই এরকম ধরনের পাখাগুলো ব্যবহার করে থাকি যে হাই স্পিডের পাখা অনেক সময় বিছানায় ছোট বাচ্চারা দুপুরবেলা ঘুমায় প্রচণ্ড পরিমাণে গরম হাওয়া থাকে সেক্ষেত্রে পাখাটার সামনে আপনারা দিয়ে দেবেন এরকম একটি বরফের জলের বোতল যেটার মধ্যে একেবারে ঠান্ডা বরফ হয়ে রয়েছে এরকম ঠান্ডা জলের বোতল যদি পাখার হাওয়ার সামনে দিয়ে রাখেন পাখার যে গরম হাওয়াটা সেই হাওয়াটাকে কিন্তু ঠান্ডা করতে সাহায্য করবে এই বরফ জলের বোতলটি ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনারা নিজেরাও শান্তিতে ঘুমাতে পারবেন এমনকি ছোট বাচ্চারাও ঘুমাতে পারবে কোনো পাত্রের মধ্যে বরফ দিলে বিছানায় অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে জল তাই এরকম একটি জলের বোতল দিয়ে দিলে তাহলে কিন্তু বোতলটা পড়ে গেলেও জলটা পড়বে না আর পাখাটার যে হাওয়া আসবে সেই হাওয়াটাও ঠান্ডা থাকবে পরের টিপসটি তাহলে চলুন দেখে এই ধরনের যে পাখাগুলো আছে বা স্ট্যান্ড ফ্যান বলুন টেবিল ফ্যান বলুন এই ধরনের পাখাগুলোকে সব সময় রাখার চেষ্টা করবেন জানালার কাছে আপনাদের যেখানে জানালা রয়েছে অবশ্যই যখন বিকেল চারটে পাঁচটা হয়ে যাবে সব বাজবে জানালাগুলোর পর্দাগুলোকে তো সরিয়ে দেবেন যাতে ভেতরের ঠান বাইরের ঠান্ডা হাওয়াটা ভেতরে আসতে পারে এমনকি ঘরের ভেতরের গরম হাওয়াটা বাইরে যেতে পারে আর রাত্রিবেলায় বা যখন বিকেলবেলায় এই ধরনের টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান চালাবেন পাখাটাকে জানলায় রাখলে যে বাইরের যে ঠান্ডা হাওয়াটা সেটা ভেতরে আনতে সাহায্য করবে এর ফলে ঘরটাও আপনাদের ঠান্ডা থাকবে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন আমি কিন্তু নিজেও এটা ট্রাই করি এমনকি খুব ভালো এই গরমে ঠান্ডা থাকে ঘর তাই আমি আপনাদের সঙ্গে এই টিপসটি শেয়ার করলাম ঘরের ভেতর আমরা যখন গরমে অস্থির হয়ে যাব অবশ্যই তো পর্দা টর্দা দিয়ে রাখবো তখন একটা জিনিস খেয়াল করতে হবে অযথা কিন্তু ঘরে লাইট জ্বালানো যাবে না দেখুন লাইট না জ্বালালেও কিন্তু আমরা সব কিছুই দেখতে পাচ্ছি অনেকেরই অভ্যাস থাকে বিনা কারণে হয়তো লাইটটা জ্বালিয়ে রেখেছে ঘরে লাইটটা জ্বালালেও কিন্তু ঘরের তাপমাত্রাটা বেশি হয় তাই যদি কোনো কারণ থাকে তো অবশ্যই ধরাতে হবে বিনা কারণে আপনারা জ্বালাবেন না লাইটটা তাহলেও দেখবেন ঘরের তাপমাত্রাটা কিছুটা হলেও কম থাকবে আর এখানে দেখুন আমি একটা স্প্রে বোতল নিয়েছি বোতলের বোতলের মধ্যে আমি একেবারে ঠান্ডা ফ্রিজে জল ভরে নিয়েছি যখন বারোটা একটার দিকে অতিরিক্ত ঘর গরম হয়ে যায় এরকম মোটা পর্দাগুলোতে আপনারা এরকমভাবে ফ্রিজের জল যদি একটু স্প্রে করে দেন তাহলে পর্দাটা হালকা ভিজে যাবে এতেও কিন্তু আপনাদের ঘরটা লক্ষ্য করবেন অনেকটাই ঠান্ডা হবে তাই বলে অনেকক্ষণ পরপর নয় এক দু ঘন্টা পর করতে হবে পরের যে টিপসটি এখানে দেখুন আমি পাপস নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি পাপস না থাকে でこの যে চটের বস্তা হয় সেগুলো ব্যবহার করতে পারেন বা কোনো কাপড় মোটা করে ভাঁজ করে নিয়ে নিতে পারেন এটাকে এবার কী করবো এখানে আমি নিয়ে নিয়েছি একেবারে বরফ ঠান্ডা জল বরফ ঠান্ডা জল আমি দেখুন এইভাবে পাপোষের ওপর দিয়ে দিচ্ছি মানে পাপোসটাকে ভিজিয়ে নিচ্ছি আর এইভাবে পাপোসটাকে ভিজিয়ে নিলে পাপোসটা কিন্তু অনেকক্ষণ ভেজা থাকবে ঠান্ডা থাকবে এর ফলে আমাদের ঘরটাকেও কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করবে ছোট ছোটো টিপসগুলি আশা করছি অ্যাপ্লাই যদি করে থাকেন যাদের বাড়িতে এসি নেই বা টি চাল অ্যাডবেস্টারের চাল তাদের ঘর কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি অ্যাপ্লাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের আইডিয়া বা ভিডিওটি